আসসালামু আলাইকুম এস গ্রিন বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো লটকন গাছ। তো লটকন গাছটি দেখতে আমি চলে এসেছি নরসিংদী জেলায়। নরসিংদী জেলায় ব্যাপকভাবে লটকন চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি লটকন ধরে আছে, আমি গাছটি প্রথমে দেখে আমার মাথাই ঘুরে গেছে। তা গাছ না অন্য কিছু? এত লটকন ধরে একটা গাছে অবিশ্বাস্য, না দেখলে বিশ্বাস করার মতো না। তাই ভাবলাম আমি একা না, আমার বন্ধুদেরকেও আমি এই গাছটি দেখাই, তাই ভিডিও করলাম। আমি এই গাছটি দেখে গাছ মালিককে জিজ্ঞেস করলাম কত কেজি লটকন হতে পারে গাছটিতে। তো উনি আমাকে প্রাথমিক একটা ধারণা দিল, যদি শেষ পর্যন্ত ফলন ভালো থাকে 80 থেকে 100 মণ লটকন হতে পারে গাছটিতে। তারপর আমি ওনাকে আবার জিজ্ঞেস করলাম কত টাকা কেজিতে আপনারা লটকন বিক্রি করেন। তো উনি আমাকে একটা ধারণা দিল, যদি বাজার ভালো থাকে ওনারা পাইকারি 60 থেকে 80 টাকা কেজি দরে লটকন বিক্রি করে থাকে। তো বন্ধুরা, এবার আপনারাই হিসাব করুন তাহলে এই গাছটিতে কত টাকা লটকন ধরে আছে। তো এবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে একটি গাছ থেকে আপনারা কত টাকা লটকন বিক্রি করতে পারেন। উনি আমাকে বলল আনুমানিক একটি গাছ থেকে প্রায় 2 লাখ টাকার মতো লটকন ওনারা বিক্রি করতে পারে। এবার বন্ধুরা, রীতিমতো আমার কাছে মনে হচ্ছে এটা একটি টাকার গাছ। একটা পরিপূর্ণ লটকন গাছ থেকে যদি ওনারা 2 লাখ টাকা বৎসরে আয় করতে পারে, তো এরকম 20টি গাছ যদি কারো থাকে তার জীবন আর কিছু করতে হবে না, এই লটকন বিক্রি করেই সে কোটিপতি হতে পারে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।